हेलो व्यूअर्स, माय सेल्फी लाइफस्टाइल 2332019 এ শর্মিষ্ঠা এসে গেছে। আজকের সেকেন্ড ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি প্রথম ব্লকটা করছিলাম জীবনানন্দ দাশের উপরই করেছিলাম। আমি টুডে আই অ্যাম বনলতা সেন। যেহেতু বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের হচ্ছে মাইল্ড স্টোন আর কি, বনলতা সেন কবিতাটা, তা সেই কারণেই আমি এই টাইটেলটা, আমার ব্লগের টাইটেলটাও টুডে আই অ্যাম বনলতা সেন। দেখো, বনলতা সেন হয়তো আজকের বনলতা সেন আমরা, সেই বনলতা সেনের যে ডেসক্রিপশন জীবনানন্দ দিয়েছেন সেটা থেকে হয়তো আমরা একটু আলাদা, কিন্তু কি মনে প্রাণে কিন্তু আমরা সেটাই আছি। হয়তো দেশে মানে যুগের পরিবর্তনে স্টাইলাইজেশন একটু চেঞ্জ হয়, হয়তো তখনকার সময় একরকম ছিল, কিন্তু বনলতা সেন কিন্তু চিরকালীন সেভাবে। সেই জন্যই আমি এই কবিতাটা বনলতা সেন বাঁচলাম আজকে, যে এই কবিতাটা যদি তোমাদের একটু দু এক লাইনের মধ্যেও একটু ইন্ট্রোডাকশন এটা দিতে পারি তাহলে। আসলে বনলতা সেন চিরকালে চিরযুগেই থাকে। তা বনলতা সেনের আমি কাভারটা কালকে একবার দেখিয়েছিলাম। তা বন্ধুরা, তোমরা আগের ব্লগটা তো আমি এখনও আপলোড করতে পারিনি, আমি একসাথেই দুটো আপলোড করে দেবো। তা তোমরা কেমন লাগছে আমার ব্লগ, আমার সাজগোজ কেমন লাগছে, আমাকে আদৌ মানাচ্ছে কি না? আমি খুব সাজগোজ পছন্দ করি, তোমাদেরও বলেছি যে সবুজ হলুদ নীল লাল কোনো বয়সপত্র কিচ্ছু মানবে না, তোমরা রঙিন হয়ে উঠো, রঙিন সব কিছু রঙিন হয়ে উঠো জীবনে। ধূসর তো থাকবে, ধূসর কাল তো ধূসর ইয়ে পরে টপ পরে করেছিলাম, ধূসরের মধ্যে ব্লুটা আমার একটা ওড়না ছিল। অ্যাকচুয়ালি আমি সবসময় কালার নিয়ে চলি, এই কালারই কিন্তু মানুষকে, আমার মনে হয় কালারের ভীষণ এফেক্ট থাকে। আমার ঘরে দেখো আমি এই জন্য লাল নীল হলুদ সবুজ সব রকমের রঙই আমি রেখেছি। আমার মেয়ের জামা ম্যানিক ড্রেস ফর্মে লাল জামা, ধূসর রঙের ব্যাগ, তারপরে আমার এইখানেও দেখবে সবুজ সব কিছু। বেডটাও আমি দেখাচ্ছি, বেডটাও কিন্তু সবুজ, আমার এখানে সবুজ বেডটা, ব্লু রঙের আমার কুশন, ব্লু কুশন, মেরুন রঙের আমার ইয়ে ম্যাট্রেস, এই ব্লু কুশনটার মধ্যেই আমি থাকি আর কি। মানে ব্লুয়ের মধ্যে থাকতে খুব ভালো লাগে। আসলে একটু কাশি হয়ে গেছে আমার, কালকে হয়তো ঠান্ডা লেগে গেছে। তা আমার না, আমি আজকে প্রথম ব্লগেও জীবনানন্দ দাশের বনলতা সেন বলিনি, জীবনানন্দ দাশের লাস্ট লাইফ স্টোরিটার লাস্টটা করেছি, শেষ জীবন, মানে সে জীবন তো দু এক লাইনে বলা যায় না, তবুও আমি মানে যে তোমাদেরকে গল্পের চলে বলছি, তোমরা কেমন লাগছে আমাকে জানাও। তা আমি বনলতা সেনের, বনলতা সেন খুব বিখ্যাত কবিতা, দেশে বিদেশে বনলতা সেনের জন্যই জীবনানন্দ দাশকে চেনে, মানে জীবনানন্দ দাশের মাইল্ড স্টোন ওটা। তা যার জন্য বনলতা সেনকে বাদ দিয়ে তো কিছুই হবে না। বনলতা সেনের পরে যদি সময় থাকে আমি আরেকটা কবিতা পাঠ করবো, আগে বনলতা সেনটা আমি তোমাদের পাঠ প্রথমে কবিতাটা আমি বলে শোনাই, বলে ধীরে আসতে, কালকে একটু তাড়াহুড়ো করে বলেছি, আজকে একটু ধীরে আসতে সুন্দর করে বলবো। তা টুডে আই অ্যাম বনলতা সেন এপিসোড থ্রি হয়ে গেল বলতে গেলে, কালকে একটা বলেছিলাম আর আজকে একটা করেছি, আর এটা এপিসোড থ্রি হয়ে গেল। এপিসোড ফোর পর্যন্ত বোধ হয় করতে হবে, কেননা বনলতা সেন ছাড়াও যে দু একটা কবিতা ওনার আরও ভালো, সব কবিতাই অনেক কবিতাই ভালো আছে, কিন্তু আমি বলছি না ওনাকে, উনি একটা সমুদ্রের সাগরের মতো, মানে ওনাকে শেষ করা খুব মুশকিল আর কি। তা তোমরা দেখো বনলতা সেনের ইয়েটা আমি আবার আরেকবার, যারা ওই ব্লগ কালকের ভিডিও দেখোনি আজকে দেখাচ্ছি। এইটা একটা বনলতা সেনের কাভার, আবার এই একটা বনলতা সেনের কাভার, বিভিন্ন প্রকাশক বিভিন্নভাবে এদের বইগুলোকে দেখায়, বইগুলো বার করে, তাই জন্য তখন প্রচ্ছদটা একটু আলাদা হয়ে যায়। তো আমি জানি না, আমি সেলফিতে তুলছি, আমি এরপরে আরও ভালো অ্যারেঞ্জমেন্ট করে করবো। আমি নতুন করে টিউব চ্যানেলটা শুরু করেছি, আমার সেরকমভাবে পরিকাঠামোর খুব অভাব, আমার সমস্ত কিছুই নিজস্ব, যার জন্য আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, হয়তো কিছুটা স্টিরিওটাইপ করতে বাধ্য হচ্ছি, বাইরে হয়তো আমি ঘুরে ঘুরেও আমি করতে পারি, কিন্তু বাইরে ঘুরলে টিম লাগে, একা একা হয় না।
তা আমি এরপরে টিম নিয়েই কাজ করব, যদি ভালো করে আমার ভিডিওটা তোমরা আমাকে মানে ভালো বলো আমি নিশ্চয়ই করব। তা আস্তে আস্তে আমি এইটা এই বনলতা সেনের কাভারটা আমি তোমাদের দেখালাম। এবার বনলতা সেন যে আমার প্রচুর কবিতা সমগ্রের বই আছে, আমি সেই কবিতা সমগ্রের বই থেকেই পড়াশুনো করি। কদিন ধরে জীবনানন্দ দাশকে নিয়ে পড়ছিলাম, যার জন্যই মনে হলো যে আগে কবি হিসাবে মডার্ন কবি হিসাবে প্রথম ওনার নামটাই আমার মনে পড়লো। অনেক কবি আছেন বাংলা বাংলার বাইরে, প্রচুর প্রচুর কবি, বড় বড় কবি। আস্তে আস্তে আমি সমস্ত সবারই সাহিত্য এবং আদার্স পার্সোনালিটিদের নিয়ে আমি আসব, এবং আমার এটা নিরন্তর চলবে। কারণ কি আমার টপিকে তো কোনো শেষ হবে না, কারণ আমি তো সব পার্সোনালিটিদের নিয়ে ধরেছি, যার জন্য আমার এই টপিককে শেষ করা আমার কোনো মানে আমার কোনো বোরিং ব্যাপার নেই। আমার কোনো খুঁজতে হবে না যে আমি কী দেখাবো তোমাদের, আমি এক একটা মানুষকে নিয়ে বলবো, তাদের পার্সোনালিটিতে সেজে গুজে আসবো, তাহলেই আমার মনে হয় সেটা আকর্ষক হবে। কেননা কি বেশি টুলস না নিয়ে নিজের যেটা ব্যাপারটা ভিতরে আছে সেইটা আমার মনে হয় সেইভাবে করলেই আমার মনে হচ্ছে এই প্রথম স্টেজে আমার সেটাই বিগিনার্স। আমি ইউটিউবে কেমন কি আমি পারি না পারি, আমার সংসারও আছে নানান ধরনের, আমার চতুর্দোল একটা ব্যান্ড আছে, বাংলা ব্যান্ড আছে, সেই বাংলা ব্যান্ডের কাছ থেকে। তা আমি বনলতা সেনটা আমি তোমাদের এই বইয়ে এইটা হচ্ছে বনলতা সেনটা বইটারই নাম বনলতা সেন, প্রথম কবিতা দেখো তোমাদের ছাপা করে দেখাচ্ছি, দেখেছো ছাপা করে দেখাচ্ছি, জানি না মনে হয় আসছে কি আসছে না, আসছে হয়তো। তা আমি এবারে বনলতা সেনটা আমি একটু তোমাদের পড়ে আমি শোনাচ্ছি, পড়ে শোনাবো আর বলবো, তারপরে একটা করে ছত্র পড়বো, তারপর সেটার ব্যাখ্যা করবো। জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি এই প্রথম ছত্রটা পড়লাম, প্রথম ছত্রটা, তিনটে ছত্র এখানে আছে, এটা খুব লক্ষণীয় বিষয় যে প্রথম দুটো ছত্রে এন্ডিংটা নাটোরের বনলতা সেন, দুটো ছত্রে নাটোরের বনলতা সেন বলছেন, আর শেষটা কিন্তু বলছেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আর দুটো বলেছেন আমাকে, প্রথম ছত্রে আছে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, আর আরেকটা হয়েছিল পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন বলছিল না এতদিন কোথায় ছিলেন। তাই এইটা একটা ভীষণভাবে পাস্ট প্রেজেন্ট কবিতা এবং ফিউচার। আসলে কবিরা কী বলুন তো, কবি সাহিত্যিকরা কী বলুন তো, অনেকটা দূরেও দেখতে পায় তো, মানে ওরা খুব ফারসাইটেড হয়, ওরা বর্তমান অতীত সব কিছু নিয়ে চলে, এবং ওটা একাকার চিরকালীন সেটা হয় যখন চিরকালীন কখন হয় জানেন কবিতাটা, যখন এমনভাবে কবির এমন টেকনিক্স থাকে, কবির এমন ভাব থাকে যে কবি তখন কিন্তু তিনটে যুগের মানুষকে ধরতে পারে, অতীতকে ধরতে পারে, বর্তমানে তো সে আছেই, এবং ভবিষ্যৎকে ধরতে পারে। তা এই তিনটে লাইন ধরুন তিনটে যুগের, হ্যাঁ তিনটে লাইন তিনটে যুগকেও রিপ্রেজেন্ট করছে। কিন্তু যেমন উনি বলছেন হিস্ট্রি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফরমেশন, এটাকে সময় বোঝানো হয়েছে। হাজার বছর ধরে তো উনি তো হাঁটতে পারেন না হাজার বছর ধরে। আসলে আমরা একটা জিওলজিক্যাল এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, পরেই দেখুন, প্রথম দিলেন জিওগ্রাফিক্যাল। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি
বিম্বিসার অশোকের ধূসর জগতে, এখানে পথিক, এখানে আমরা আসলে সবাই পথিক, কিন্তু আমরা তো পথ চলি, জীবন মানে এক একটা পথ, জীবন কিন্তু এই যে আমরা জীবন চলা মানে এক একটা পথ চলা, তাহলে এখানে কিন্তু পথিক, পথিকের যে এক্সপ্রেশন পথিক চলে কীভাবে, এবং জীবন্ধু দাসের নিজের জীবনের সাথে এই কবিতার একেবারে মিলে গেছে, কারণ জীবন্ধু দাসও নিজেই পথিক ছিলেন, পথিক কবি তো পথিকই, কবি তো ঘুরে ঘুরে বেড়ায়, কবি সাহিত্যিকেরা পথিক, কারণ পথে পথেই এদের বেশি ঘুরতে হয়, যার জন্য উনি তো মানে অনেক জায়গায় উনি ঘুরে ঘুরে থাকতেন, মানে উনি নির্জনভাবে নির্জনতা উপভোগ করতেন, রাতের অন্ধকারে বসে থাকতেন, তাই জন্য আমি এইখান থেকে বেরিয়ে যাচ্ছি না, এই পদ এইটাই লাইন ধরেই বলছি, একটা মানুষের, একটা মানুষের জীবনে একটা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট থাকে, একটা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট থাকে, হিস্টোরিক্যাল হচ্ছে পাস্ট আর জিওগ্রাফিক্যাল হচ্ছে একটা জিওগ্রাফিটা ও সবসময়ের জন্য থাকে, পাস্টেও একটা জায়গায় হয় একটা কিছু, আবার এখন যখন যেমন আমি এখানে বসে আছি এটা কিন্তু বর্তমান, কিন্তু এর কিন্তু দুটোই আছে, এটা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টও আছে, হিস্টোরিক্যাল অ্যাসপেক্টও হবে পরে, প্রেজেন্ট যখন ফিউচার চলে যাবে তখন এটা পাস্ট হয়ে যাবে, তখন এটা হিস্ট্রি হয়ে যাবে, যে শর্মিষ্ঠা বসেছিল টেন্স আপনারা সবাই পড়েছেন, তা আমি একটু মূল গোড়া থেকেই বোঝাচ্ছি জিনিসটা, তাহলে হাজার বছর পর তো জীবন্ধু দাস হাঁটেননি, ওটা তো উনি বলছেন এটা হচ্ছে পাস্টের কথা, কাল সময়ের কথা বলেছেন, তাহলে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে, বিদর্ভ জায়গা এসব জায়গার নাম করে করে উনি হেঁটে হেঁটে আসছেন, ওনার মন বলছে, মানে মনের অ্যাকচুয়ালি মন চলে যায়, মন তো আপনার যার আগে যায়, মন তো শব্দের থেকেও বেশি মানে তরঙ্গ মনের, মনে আপনি কখন কোথায় কী কোথায় চলে যাচ্ছেন, তাহলে মন থেকে উনি এই যাচ্ছেন, এই যে ভাবছেন সেইটাই কিন্তু মানে উনি ভাবছেন যে উনি হাজার বছর ধরে পথ চলছেন, আসলে তো উনি 54 সালে মারা গেছেন, মনে জীবনপঞ্জিটা তো মানুষের কম, এটা কিন্তু সবার সাথে মিলে যাচ্ছে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, নাটোর হচ্ছে বাংলাদেশের একটি জায়গা, এখানে আসলে মানুষ যখন খুব ক্লান্ত থাকে তখন সে ঘরে ফিরতে চায়, তখন সে তার প্রিয়তমাকে চায়, তখন সে ঘর চায়, তখন সে প্রিয়তমার কাছে আসতে চায় বা মায়ের কাছে আসতে চায়, একটা যে কোনো মানুষের জীবনে এই হোমটা কিন্তু মাতৃস্নেহ, স্ত্রী স্নেহ, কন্যা স্নেহ, এই ঘর, তাহলে কি যখন মানুষ পথিক হয়ে যায়, যখন মানুষ পথিক, এই যে আমরা জীবন চালাচ্ছি রোজ রোজ যে তুমি অফিস যাচ্ছ, তুমি পথিক, তুমি কি চাও সন্ধেবেলা তোমার যখন সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন তো তুমি চাও বাড়ি ফিরে কেউ আমার জন্য ওয়েট করুক, তার যার সেটা থাকে না, সে হয়তো অন্য কিছু নিয়ে বাঁচে, সেটা তার কাছে প্রেম, তার হয়তো স্ত্রী নেই, কিন্তু এখানে কিন্তু খুব গোড়া মানে খুব মানে গাদা বাংলায় উনি বলেছেন, মানে বুঝতে পারবে মানুষ যে বনলতা সেনটা কে, এত মানে সুবদ্ধ কবিতা, তাহলে ক্লান্ত প্রাণ চতুর্দিকে সমুদ্র জীবন, কিন্তু আমি তো ক্লান্ত হয়ে গেছি এই জীবনে চলে চলে, তাহলে আমার এখন কী দরকার, আমার একটা আশ্রয় দরকার, তাহলে এইটা উনি সময়টাকে ধরলেন, পাস্ট সময়টাকে, এইবারে আবার দেখুন বলছে সেকেন্ডটায়, এবার প্রিয়তমা নারী যখন না পুরুষ ফেরে ঘরে তখন কিন্তু সে নারীকে সুন্দর দেখতে চায়, এটা কিন্তু পুরুষের চাওয়া, এটা যদি বলে কোনো নারীবাদী বলে যে না আমাদের সৌন্দর্য দেখছে, আসলে নারী তো সুন্দর, নারী তো সাজে, তা নারী সুন্দর, নারী সাজে, নারী প্রিয়তমা, তাকে তো প্রিয়তম সুন্দরী দেখতে চায়, আর নারী কী চায়, পুরুষের কমিটমেন্ট চায়, পুরুষের বিশ্বাস চায়,
তার হয়তো সৌন্দর্যটাকে পুরুষকে, পুরুষের সৌন্দর্যকে আমরা কিন্তু আমাদের মানে হেজিমনি, এটা আমাদের যে কোনো দেশে কালে কিন্তু পুরুষের শৌর্য বীর্যটাই কিন্তু আসল পুরুষের ইয়ে, আর নারীর কিন্তু আমরা সবসময় সৌন্দর্যটা বিভিন্ন বর্ণনা আর্টিস্টরা করেছে, কবিরা করেছে। এই যে আজকে আমি এত সাজতে বলছি, সাজতে বলছি নিজের কারণে এবং মানুষের যাতে সেই পার্সোনালিটিটাকে ভালো লাগে। আর ভালোবাসা, ভালো লাগা কে না চায়, এটা যদি কেউ বলে যে না আমি চাই না, সে একেবারে হার্ডকোর মিথ্যা কথা বলছে যা আমার মনে হয়। ভালোবাসার কাঙাল আমরা, এই ভালোবাসার জন্য মানুষ দেশে দেশে কত মৃত্যু হয়েছে, কত আত্মহত্যা হয়েছে এই ভালোবাসার খোঁজে। তাহলে কি বলল আমারই দুদর টাঁটোর মানে বা ওনার, উনি হয়তো এইটা হয়তো লিখছেন যে উনি অনেক ঘুরেছেন, তো ঘুরতে ঘুরতে উনি হয়তো দেশের বাড়িতেই গেছেন, সেই পাশেই নাটোর, নাটোরের সেখানে হয়তো উনি কোনো নিশ্চয়ই কাউকে উনি দেখেছেন যে সেখানে ওনার সেটা মনে হয়েছে যে এটা একটা, দিস ইজ আ রেস্টিং প্লেস, দিস ইজ আ রেস্টিং প্লেস। এবারে উনি বর্ণনা দিচ্ছেন, দেখুন কি সুন্দর। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবি খাড়ায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই যে বনলতা সেন, এই যে বনলতা সেন কথাটা বলল, এইটা কিন্তু একদম বাস্তবের একটা ক্যারেক্টার নিয়ে চলে এলেন এতদিন। কিন্তু এই জন্য উনি মডার্ন কবি এবং উনি অ্যাবস্ট্রাক্ট ফরমেশন নিয়ে এসেছেন, যেটা কিন্তু হয়তো এই মত দিয়ে তুলনামূলক অনেকেই লিখেছেন আগে হয়তো, কিন্তু এরকম বাস্তব জ্বলন্ত জিনিসকে এত সুন্দর ভাষার মধ্যে দিয়ে। আর ওই পাখির নীর, পাখির নীরটা কি সাংঘাতিক এসেন্সিয়াল, যা সবার তো নীর ভাষা সাংঘাতিক এসেন্সিয়াল। তা উনি কি বলছেন, উনি বলছেন প্রথমে তো উনি বললেন যে এটা ওনার মননে, মানে উনি তো কবি, তো মানে মন থেকেই অনেক কথা বলে, মনেরই অনেক, তাদের মনের প্রসারতাটা অনেক বেশি, ভাবটা অনেক বেশি, থিঙ্কিং পাওয়ারটা প্রচুর পরিমাণে থাকে। তিনি বলছেন চুল তার কবেকার বিদিশার বিদিশা নিশা, বিদিশাও একটা জায়গার নাম বলেছেন, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, শ্রাবস্তি একটা ইয়ে ভাস্কর্য, শ্রাবস্তি, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে, উনি নিজেকেই নাবিক বলেছেন, হাল ভেঙে মানে যখন নাবিক ক্লান্ত হয়ে যায় তখন সে কি লাইট হাউস খোঁজে, যখন নাবিক পথ হারায়, যখন নাবিক জাহাজ নিয়ে, জাহাজটাকে ধরুন একটা জীবন, জাহাজ নিয়ে পথ হারায় তখন নাবিক কি খোঁজে, একটা লাইট হাউস খোঁজে, উনিও সেটাই বলেছেন। সবুজ ঘাসের দেশ একটা খুঁজে, জল জল জল, তখন ডাঙার জন্য মানে যারা নেভিতে চাকরি করেন তারা বুঝতে পারবেন যে ডাঙা কী জিনিস, জলে 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 দু মাস ভয় হচ্ছে, তখন পাগল হয়ে যাচ্ছে, ডাঙা ডাঙা ডাঙা। এটাই কিন্তু উনি এই ব্যক্তিত্বগুলোকে, এই আমাদের জীবনের কথাগুলোই কবিতার ওয়ার দিয়ে বললেন, যে এত সুন্দর করে বললেন। দেখুন, সবুজ ঘাসের দেশ সে চোখে দেখে দারুচিনি দ্বীপের মতো, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই বনলতা সেন, আগে এই রবীন্দ্রনাথ অনেক নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু সেন কথাটা এনে উনি একেবারে তাৎক্ষণিক, আধুনিক যুগে কোনো নাম নেই, নাম চলে না, তার বাস্তব বাস্তব ক্যারেক্টার বনলতা সেনকে নিয়ে এলেন, যেটাই দ্যাট ইজ দ্য জীবনানন্দ দাশ।
তারপরে বললেন যে পাখির নীড়ের মতো, মানে ক্লান্ত নাবিকও ক্লান্ত, আর ও ওয়েট করেছে, প্রিয়তমা ওয়েট করছে যে আরে আপনি কত কোথায় ছিলেন বলুন তো, আপনাকে আমি কতদিন ধরে খুঁজছি, কতদিন আপনি আসেন না। তা তখন বলছে যে পাখির নীড় মানে ওটা একটা রেস্টিং প্লেস, নীড় মানে বাসা, পাখির নীড় মানে পাখির বাসা হচ্ছে পাখির কাছে একটা বিশাল। তাহলে পাখির নীড় দেখলেন বনলতা সেনের চোখে, উনি তো পথিক, উনি তো পাখির মতোই উড়ে বেড়ান। আমরা তো এরকমই বিভিন্ন জায়গায় যাই, পাখির মতোই উড়ে বেড়াই আমরা। কত লোক কত ট্যুরে যাচ্ছে, কত লোক কত বিদেশে বেড়াতে যাচ্ছে, বিদেশে চাকরি নিয়ে যাচ্ছে, তাদের বউদের কথা ভাবুন তো একবার, আর তাদের কথাও ভাবুন তো একবার। এ তো বাস্তব কবিতা, বনলতা সেন দুর্বোধ্য নয়, কোনো কবিতা দুর্বোধ্য নয়। কবিতাগুলোকে নিজের মধ্যে নিতে হবে। পরে থার্ড লাস্ট স্ট্যান্ডে চলে যাচ্ছে, আমার ব্লগও একটু বড় হয়ে যাচ্ছে। সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতো সন্ধ্যা আসে। সন্ধ্যা কখন নেমে যায় প্রকৃতিতে, আপনি অফিস থেকে বাড়ি আসছেন, কখন সন্ধ্যে নেমে গেছে বুঝতে পারবেন না। শিশিরের শব্দ যেমন শোনা যায় না, সন্ধ্যে কখন আসে তখন কাউকে বলে আসে না, ভোর বলে আসে, সূর্য উঠছে, কিন্তু সন্ধ্যা ঝট করে যেন নেমে যায়। আর শীতকালে তো আরও বেশি, এই লাইট দেখতে দেখতে হঠাৎ সন্ধ্যে নেমে এলো। কবির কথায় কত সুন্দর সেটা দেখুন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনে সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এই যে বনলতা সেন, নাটোর বললেন না, এটাকে সার্বজনীন করে দিলেন। প্রেম এই হচ্ছে সার্বজনীন, এই ক্যারেক্টার থেকে বেরিয়ে গিয়ে প্রেম অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, ওটাই বনলতা সেন হয়ে গেল। তাহলে কি সুন্দর বলুন, মানে বুঝিয়ে বুঝিয়ে পড়তে পারলে কবিতাগুলোর কোনো তুলনা হয় না। তাহলে কি লাস্ট কবিতাটা একটু বলে নিই, এই যে সন্ধে কখন নেমে যায়, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, দিনের যে দিনের যে রোদের যে গন্ধ সেইটা তো, মৃত্যু তো আসবে, মৃত্যুর কথা বলেছেন, রোদের গন্ধ, কিন্তু একটা জীবন শেষ হলে কিন্তু আরেকটা জীবন আসে, আরেকটা জীবন তৈরি হয়, অন্য কোথাও তৈরি হচ্ছে হয়তো। তাহলে এটাই শেষ নয়, মৃত্যু মানুষের শেষ নয়, মৃত্যু হচ্ছে একটা ইঙ্গিত। হ্যাঁ, মৃত্যু একটা ইঙ্গিত, তখন কিন্তু যখন এই আপনি দেখুন মৃত্যুর সাথে কিন্তু একটা ডে আপনি তুলনা করতে পারেন, যখন একটা ডে শেষ হয়ে যায় তখন কিন্তু ভাবলেন যে এটা তো দিনটা শেষ, আবার নতুন করে সকাল শুরু হয়। তাহলে আবার আমরা পাণ্ডুলিপি করি, পাণ্ডুলিপি মানে দ্যাট ইজ দ্য মেকিং অফ লাইফ। পাণ্ডুলিপি আগে প্রিন্ট হওয়ার আগে একটা পাণ্ডুলিপি লেখা হয়, মেকিং অফ লাইফ, মেকিং অফ ওয়ার্ক, মেকিং অফ, এই যে একটা সিনেমা দেখছেন মেকিং দেখাচ্ছে ইউটিউবে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা বেসিক। আপনি সকালবেলায় উঠে কী করবেন তারও তো একটা ব্যাকগ্রাউন্ড, তারও তো একটা বেসিক থাকে যে আপনি কী কী করবেন। তা দেখুন কবিতার মধ্যে ঢুকে পড়লে কিন্তু সেগুলো সব ওগুলোই বলেছেন এক একটা শব্দের মধ্যে দিয়ে, যে শব্দ হয়তো সাধারণ মানুষের কাছে অনেক সময় দুর্বোধ্য হয়ে যায়। সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায় সেই জীবনে এল, কিন্তু থাকে শুধু অন্ধকার, জীবন কিন্তু থেকে যায়, অন্ধকারও থেকে যায়। আর এই জোনাকি তরে, এই জোনাকি কথাটা হচ্ছে একটা লাইট হচ্ছে, এটা এটা হচ্ছে জীবনের, জীবনকে মানে নতুন জীবন আশা, দ্যাট ইজ জোনাকি দিয়ে উনি আশাটাকে বুঝিয়েছেন, জোনাকির আলো দিয়ে ঝিকমিক ঝিকমিক, কত সুন্দর বলুন তো। অন্ধকারে যখন জোনাকি জ্বলে তাহলে ধূসর পাণ্ডুলিপি করে, যখন জোনাকির তরে জোনাকির রঙে গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে,
সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন। মৃত্যু হয়ে যায়, কিন্তু মৃত্যুর পরে কি অন্ধকারটা চলে যায়? সেখানে তো থাকে অন্ধকার, তো থাকে অন্ধকার, থাকে মানুষের লাইফ আবার তৈরি হয়, আরেকটা লাইফ হয়, আর সেই অন্ধকারেই থাকে কিন্তু বনলতা সেন। মানে সেই জীবন অন্ধকার, মানে সেই জীবনটাকে উনি বলেছেন একটা অ্যাবস্ট্রাক্ট ফরমেশনে, সেখানে। তাহলে জীবনে প্রেম সব সময় সর্বযুগে, এবং এইখানেই বাস্তব প্রেম নিয়ে এলেন কবি, তুলে নিয়ে এলেন তার কবিতায়। এই জন্যই কিন্তু বনলতা সেন, বনলতা সেন একটা ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আন্তর্জাতিক একটা মানে চলে গেল যখন সেটা হয়ে গেল প্রেম, সবার প্রেম বনলতা সেন। এটাই হচ্ছে জীবনানন্দ দাস। বন্ধুরা, আজকে ব্লগ শেষ করছি, একটু বুঝিয়ে বলতে হয়েছে বলে পুরোটা দেখো, আর কেমন লাগলো আমার বোঝানো, আমি কবিতা ধরে ধরে তোমাদের কিছুটা কবিতা যাতে তোমরা পড়ার অভ্যেস করো, বারবার পড়বে কবিতা। আজকে এই এই যে আমি বুঝতে পেরেছি এই কবিতার লাইন, আজকে আমি ছোটোবেলার থেকে 15 বছর থেকে কবিতা পড়ি আর কবিতা লিখি, করতে করতে কিন্তু আজকে আমাকে যে কোনো একটা কবিতা তাও বুঝি না, দেশে যে কবিতা বা আদার্স যত কবিতা তাও বুঝতে পারি না, কবিতা বারবার পড়বে, 50 বার একটা কবিতা পড়বে আর সেটা গভীরে শব্দগুলো বোঝার চেষ্টা করবে। জীবনানন্দ দাসকে নিয়ে যদি পড়ো, জীবনানন্দ দাসকে নিয়ে পড়বে, ওর ভীষণ ভালো ওনার ইয়ে শব্দ চয়ন।